হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রো দিস ব্লগ। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সো গাইস, আজ একটা আমি ভালো ভিডিও নিয়ে চলে এসেছি, ইন্টারেস্টিং। তো তোমরা এই ভিডিওটাকে একদমই স্কিপ করবে না। তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, গিয়ে সাবস্ক্রাইবটা করো। আর যারা এখনও লাইক করোনি, ভিডিওটা দেখার আগে একটু একটা লাইক করে দাও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর আমি ভিডিও উঠে যাচ্ছে, তেল তেল দিলে চুল অনেক ওঠে, শ্যাম্পু করলে চুল অনেক ওঠে, এর কী কী প্রসেস আছে, কীভাবে কী করলে এর নিয়মিতভাবে যদি আমরা শ্যাম্পুটা করি, নিয়মিতভাবে যদি আমরা চুলটাকে কেয়ার করি, তাহলে এই সমস্যাটা আমাদের সাথে হবে না। তো আমার চুলটা তোমরা অনেকেই আমাকে করেছো, কমেন্ট করেছো, অনেকে আমাকে বলেছো যে আমার চুলটা এত লম্বা কী করে, এত সুন্দর কী করে, হ্যাঁ এত ঘন কী করে। তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কী করে আমি আমার চুলটাকে এত সুন্দর করে মেনটেন করে আমি রেখেছি। তো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর একদম তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না। তো চলো লেটস গো, ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, কী কী আমি এখন লাগাবো। এখন দেখো, এখানে নিয়েছি অ্যাপোলো অ্যালোভেরা জেল নিয়েছি, এখানে নিয়েছি লরিয়াল প্রফেশনাল এক্সটেনশো শ্যাম্পু নিয়েছি, লরিয়াল প্রফেশনাল এক্সটেনশো হেয়ার প্যাক নিয়েছি, সিরামটা আমি এই কোম্পানির আমি ইউজ করব। তো দেখো একটার পর একটা আমি কীভাবে ইউজ করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখতে পাচ্ছ আমার চুলটা এখন কীরকম এলোমেলো হয়ে আছে, একদম মানে রাফ হয়ে গেছে চুলটা। তো চলো এখন আমি জেলটা লাগিয়ে নিই। তো গাইস, দেখতে পাচ্ছ আমি আগের দিন ভালো করে চুলটা রাতের বেলা ভালো করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি, হট অয়েল ম্যাসাজ। তেলটাকে একটু হালকা করে গরম করে নেবে, নিয়ে ভালো করে চুলটাকে ম্যাসাজ করবে, পুরো একদম স্কাল্প থেকে পুরো নিচ পর্যন্ত, ডগা পর্যন্ত। দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা পরিমাণে তেল আছে, চিপচিপ চিপচিপ করছে একদম। দেন অ্যালোভেরা যেটা আছে, শ্যাম্পু করার আগে আমি এখন অ্যালোভেরা জেলটা লাগাবো। তোমরা পারলে ঘরে যদি অ্যালোভেরা তোমরা গাছ লাগিয়ে ওখান থেকে জেলটা নিয়ে যদি মানে লাগাতে পারো, ভীষণ ভালো হবে, আরও আরও ভালো তোমরা রেজাল্টটা পাবে। দেন আমি এখন টাইম নেই, আমার ঘরেও আছে অ্যালোভেরা গাছ, আমার কাছে টাইম নেই বলে আমি এখন এইটা আমি অ্যাপ্লাই করব। তো তোমরা দেখো আমি কীভাবে অ্যাপ্লাই করছি, আর শ্যাম্পুটা আমি এরপর আমি শ্যাম্পু করব। দেন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম ভালো করে এরকম করে আঙুল দিয়ে দিয়ে এরকম ভাবে সুন্দর করে পুরো চুলটাকে এরকম করে লাগিয়ে নিতে হবে। আর জট না যেন থাকে, আমি সেটাও তোমাদেরকে বলছি যে কিভাবে কি শ্যাম্পু করার আগে কি নিয়মগুলো করতে হয় আমাদের, তার জন্য আমাদের চুলটা কিভাবে ঠিক থাকবে। তো আমরা অনেক ক্ষেত্রে ভুল কাজ করি বলে আমাদের চুলটা উঠে যায়, শ্যাম্পু করার সময় প্রচণ্ডভাবে চুল ওঠে, এরকম অনেক প্রবলেম, অনেক মেয়েদের সাথে এই সমস্যাটা আছে। তো তোমরা দেখো আমি কিভাবে করছি, দেখতে পাচ্ছ চুলটা কতটায় হচ্ছে। দেখো তোমরা কেরকম আর চুলটা কতটা স্মুথ হয়ে গেল, দেখো এই দেখো, কোনো জট নেই, আটকাচ্ছে না, কিছু করছে না। দেখতে পাচ্ছ আমি আঙুল দিচ্ছি এর মধ্যে চুলগুলোর মধ্যে, দেখো দেখতে পাচ্ছ। তো পুরো আমি মাথায় অ্যালোভেরাটা লাগিয়ে নিলাম, ঠিক আছে, পুরো চুলটাতেই লাগিয়ে নিলাম। দেন আমি এখন কি করব, এটাকে ভালো করে আমি আছড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে ক্যামেরাটা না পেছন থেকে ছেলে ধরে আছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। ভালো করে আঁচড়িয়ে নিলাম, দেখো কতটা স্মুথলি, দেখো কোনোভাবে জট নেই, কোনোভাবে কিচ্ছু নেই, কীরকম ছিল আগের চুলটা এখন কীরকম হলো দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেলটা লাগানোর পর, কত স্মুথ, এক একদম দেখো তোমরা একটাও চুল ওঠেনি, দেখো চুলতে দেখো একটাও চুল ওঠেনি, দেখো তো দেখো আমি লরিয়াল শ্যাম্পুটা এখন আমি ইউজ করব, এক্সটেনশো কেয়ার শ্যাম্পু। তো প্রথমে ভালো করে মাথাটাকে আমি ভিজিয়ে নেব,
ভালো করে মাথাটাকে ধুয়ে নিতে হবে, ভালো করে ভিজিয়ে নেব। যেহেতু আমরা অ্যালোভেরা জেলটা দিয়েছি, সুন্দর করে মাথাটাকে ভালো করে ওয়াশ করে নেব, দেন শ্যাম্পুটা লাগাবো। তো ভালো করে স্কাল্পের মধ্যে পুরো চুলটা, পুরো একদম স্কাল্প থেকে নিচ পর্যন্ত, ডগা পর্যন্ত ভালো করে শ্যাম্পুটাকে করতে হবে। দেন করে আমি 2 থেকে 3 সেকেন্ড আমি রেখে দেবো শ্যাম্পু করে। দেখো ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি। তো আমি এখন লাগাবো লরিয়াল প্রফেশনাল হেয়ার প্যাকটা লাগাবো। এটা ভালো করে পুরো স্কাল্প থেকে পুরো ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেব আমি, দিয়ে ভালো করে চুলটাকে ম্যাসাজ করব আমি। খুব সুন্দর করে লাগাতে হবে, পার্টিকুলার সব চুলগুলোতেই লাগাতে হবে ভালো করে। দিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেবো, প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। দেন ভালো করে আমি 10 মিনিট পর ওয়াশ করে নেব। তো দেখো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। সুন্দর করে চুলগুলোকে ভালো করে আমি আঁচড়ে নেব। তো আমি এখন লাগাবো লরিয়াল প্রফেশনাল এক্সটেনশন সিরামটা লাগাবো। গাইস সত্যি বলছি, তোমরা এভাবে অ্যাপ্লাই করবে, আমি যেভাবে করেছি এই প্রসেসে তোমরা একবার করে দেখো, রেজাল্ট যদি না ভালো হয় তখন আমাকে বলবে, ভীষণ সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তো দেখো চুলটা আমি, আমার শুকিয়ে গেছে, তো আমি আর একবার লাগিয়ে নেব সিরামটাকে। তো এখন পুরো, এখন স্কাল্পে না, অনলি হেয়ারের মধ্যে লাগিয়ে নেবো চুলগুলোর মধ্যে। তো দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, কত সুন্দর আগের চুলটা বলো গাইস তোমরা যে কেমন ছিল আর এখন কিরকম হয়েছে। তো বিশ্বাস করো, তোমরা একবার এটাকে অ্যাপ্লাই করো, তোমরা দেখো করে, তোমরা রেজাল্ট 100-এর মধ্যে 100 পাবে তোমরা। দেখতে পাচ্ছ কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে তোমরা গিয়ে কমেন্ট বক্সে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো তোমরা এভাবে বাড়িতে বসেই তোমরা এভাবে নিজের স্কিন, নিজের হেয়ার, নিজেরা তোমরা এরকমভাবেই তোমরা কেয়ার করতেই পারো। তো দেখো বুঝতেই পারছো আমার চুলটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, কতটা সিল্কি হয়েছে দেখো তোমরা। তো তোমরা নিজেরা বাড়িতে বসেই এটা করো, দেখবে তোমরা ফলাফল 100-এর 100 মধ্যেই তোমরা পাবে। তো পার্লারে যেহেতু আমরা যেতে পারি না, সময় পাই না, এতটাই আমরা এখন ব্যস্ত মানুষ হয়ে গেছি যে পার্লারে 2-3 ঘন্টা আমরা গিয়ে সময় দিতে পারি না। তো আমরা বাড়িতে বসে থাকি, কাজ করতে করতে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা এগুলো করতেই পারি বাড়িতে। নিজেকে একটু খেয়াল রাখা, নিজের একটু কেয়ার করা, যত্ন করা, এগুলো কিন্তু আমরা করতেই পারি। তো আমরা কিন্তু সবসময় ভুলে যাই যে না আমরা পার্লারে গিয়ে করবো, ঘরে তো হবে না, কিন্তু ঘরেতেই আমরা করতে পারি। তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, আর কমেন্ট করো, লাইক করো, যা যা এখন সাবস্ক্রাইব করো নি গিয়ে সাবস্ক্রাইবটা করো। তো